আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রিকেল ব্লগস। আমি রাজ। সো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি, আমার বাসার সবাই ভালো আছে। তো আজকে একটু পর আমি আম্মুর সাথে একটু বাহিরে যাব, তার জন্য এখন রেডি হব। আগে আমার শার্ট পরে যাব, তো তার জন্য একটু শার্টটা আয়রন করতে হবে। সো আজকে বাইরে যাব, দেখি বাইরে গিয়ে যদি ভিডিও করতে পারি তো ভিডিও করব। ভিডিও করে দেন বাসায় আসব, কাজটা শেষ করে দেন বাসায় আসা হবে আর কি মেনলি। আর একটু পর এমনি 5-10 মিনিটের জন্য একটু বাইরে যাব আমি একা একটা কাজে, আমাদের এখানে সরকারি কলেজের এখানে। সো আমাদের একটা ম্যাম, মানে আমার ছোট ভাইয়ের কুকুর আছে, আমার চাচার বাসার এখানে আছে, আমি গিয়ে তাকে দেখাবো। আর তার নাম হচ্ছে আইলান। সো দেখবেন যে সে আমাকে দেখার পর কেমন করতে থাকে। সো আপনারা থাকুন, আমি রেডি হয়ে যাই। সো আমি এখন বের হচ্ছি, বাইরে যাচ্ছি, তো আমি একটু পরে আপনাদের সাথে আবার দেখাচ্ছি। ওকে, হাই গাইজ, একটা কাজ শেষ করলাম, কিছু ফটোকপি করার দরকার ছিল, এটা করলাম। এখন ওই যে আইল্যান্ডের এখানে যাচ্ছি, আইল্যান্ডে দেখে আসি অনেকদিন ধরে, তো এটা দেখিও না। তো চলুন, অনেকদিন পর দেখি যাওয়ার পর কেমন করে। ও ও পাগল হয়ে যাবে। আমি শিওর দেখলেই লাফানো শুরু করে দিব। চলেন দেখি আইলান কই। আইলু, কি অবস্থা তো? আইলু, দাঁড়া, হাত তো ধরতে পারবো না, দাঁড়া দাঁড়া যা, দাঁড়া, আয় আয়, এই না জিব্বা লাগাইস না, হ্যাঁ খুশি না? তাজবি কই? এটা হচ্ছে আমাদের আইলু। আই কিউট, আইলু আইলু ঘুমায় যায়, এই যে আদর করলাম না, এমনি আদর করলে ঘুমায় যায়। ও আইলু, এটাই হচ্ছে আমাদের আইলু। ওরে বাইধা রাখার একটাই কারণ, ওরে ছাইরা দিলে দৌড় দিয়ে অন্যদিকে যায় গিয়া। ওরে এভাবে শিকল দিয়ে বাইধা রাখা হয়েছে, ছাড়লেই যায় গিয়ে। এর মধ্যে দুইবার কি তিনবার হারায় গেছে, মানুষ নিয়ে এক লাস্টবার তো 1.5 মাসের উপর একজন আটকায় রেখা দিয়েছিল, তখন এক জিডিও করা হয়েছে, এরপর একজনের খোঁজ পায়, আমরা পায়ে নিয়ে আসছি। হ্যালো, আয় দেখিয়া। তো এখন বাসার দিকে যাই, তো আপনার সাথে আবার পরে দেখা হচ্ছে। হাই গাইজ, মনে করছিলাম তো বের হবো, কিন্তু বৃষ্টির জন্য আর বের হইতে পারি নাই। আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি নামতেছে, যার কারণে বের হইতে পারি না। যেখানে যাবো সেটা একটু দূর, তো সো বৃষ্টিতে ভিজা যাব পুরা, এর জন্য আর আমরা বের হইনি আজকে। দেখি কালকে যাইতে পারি, এখন আল্লাহ ভরসা যে কালকে গিয়ে কি কাজটা করে ফেলবো। এত বৃষ্টি আর কারেন্টও আবার একটু কখন, মানে কারেন্ট এখনও আছে কিন্তু কখন যাবার চলে যায় তার ঠিক ঠিকানা নাই।
বৃষ্টিটা প্রচন্ড জ্বালাইতেছে। অন্ধকার প্রচন্ড, বোঝা যায় না, তারপরে প্রচন্ড অন্ধকার করতেছে আর কি। হ্যাঁ রে, বৃষ্টি, এত বৃষ্টি, যখন চলে আসতেছিলাম আইল্যান্ড এখান থেকে, মানে আইল্যান্ড চিল্লাইতেছিল, ঘেউ ঘেউ করতেছিল অনেকক্ষণ, কারণ ওরে আদর করে ওরে যদি না নিয়ে আসি বাসায় তাহলে প্রচুর চিল্লায়, অনেক চিল্লায়। কিন্তু কাজ জন্য তাড়াতাড়ি আসছে, আসার পরে দেখি যে বৃষ্টি নামছে, সো কি আর বলবো। তো আপনারা থাকেন, দেখি আমি একটু বাজারের দিকে যাব, যদি পারি তাহলে ভিডিও করবো। এখন একটু বৃষ্টি কমছে, আই থিঙ্ক চশমা ছাড়া অনেককেই বলবে যে কেমন লাগে। বৃষ্টি নাই এখন যদিও, কিন্তু আবার বৃষ্টি আসবে, আকাশ এখন অনেক মেঘলা। বৃষ্টি আবার আসবে, কিন্তু বৃষ্টির দিন খিচুড়ি খাইতে খুব ইচ্ছা করে। খিচুড়ি খিচুড়ি, যদি কেউ খিচুড়ি খাওয়াইতে চান বললেন আমি আসি, আই নিড সাম খিচুড়ি, খিচুড়ি খাবো, খিচুড়ি খাবো। বাসা পুরো অন্ধকার হয়ে গেছে, লাইটের চালাই নেই, তাই পুরো অন্ধকার। প্রচুর ঠান্ডা ঠান্ডা লাগতেছে শীতের দিন, যখন এই শীতের দিন বলে, সরি মিস্টেক, গরমের দিন বৃষ্টি পড়লে একটু ঠান্ডা হয়ে যায়, সব কিছু ঠান্ডা লাগে। আমাদের রাস্তা সামনে আবার একটা বাসা, আমাদের এই গলিটা একটু ভালোই বাতাস আছে। আটকে দিই তাহলে বৃষ্টির পানি আসতে পারে আবার। আম্মু সম্ভবত পার্লারে গেছে, নিচে মানুষ আসছে, কাস্টমার আসছে, আব্বু শুয়ে আছে আর আমি নিজের রুমে বসে আছি। আজকে কাজটা হয়ে গেল, খুব ভালোই তো, কিন্তু আজকে কাজটা করতে পারলাম না বৃষ্টির জন্য, বেরোতে পারিনি। সো দেখি, কালকে যদি বৃষ্টি না থাকে তো কালকে বের হব, একটু পরে দেখি গোসল করব, গোসল করে নামাজও পড়তে হবে, তারপর আবার আপনাদের সাথে আবার এসে কথা বলবো। হ্যাঁ গাইজ, কারেন্ট নাই এখন, কতবার যে আসলো গেল আজকেও, এখন কারেন্ট নাই। বাংলাদেশে খেলাটা দেখে নিয়েছিলাম, একটু বাইরে যাচ্ছি পিয়াজু আর বুট আনতে, যাই এনে আজকে মুড়ি বানায় খাবো, মজা করে মুড়ি বানাবো, ঝাল ঝাল। ওকে, তাহলে পেঁয়াজের দোকানে গিয়েই ভিডিও করি। দোকান বন্ধ এখন, একটু সামনের দিকে যাব, গিয়ে দেখি যে কি অবস্থা, পাওয়া যায় কিনা আজকে, বৃষ্টির দিন তো, তো দেখা যাক। বাইরে ভালোই বাতাস, প্রচুর বাতাস আছে, ঠান্ডাও লাগতেছে আর কি। পেঁয়াজ বুট কিনে নিয়ে আসলাম, সেখানে ভিডিও করতে পারিনি কারণ এত মানুষ ছিল যে ধাক্কা লেগে পড়ে যাওয়ার অবস্থা ছিল, মানে আমার ফোনটা পড়ে যাবে এমন অবস্থা, প্রচুর মানুষ আর ওই জায়গায় এত কাদা, মানে আমার পাটা একদম কাদায় ভরে গেছে, তাই আর কোনো ভিডিও করতে পারি নাই।
যাই বাসায় যাই, বাসায় গিয়ে যখন মুড়ি বানাবো তখন ভিডিও করবো আবার। গাইস এখন আমি রান্নাঘরে চলে আসছি, এখন মুড়ি বানাবো। সো থাকেন, আমি মুড়ি বানাচ্ছি, ঠিক আছে? সো এই যে আমি এখন কিছু পেঁয়াজ দিব, আমি একটু মুড়িটা ভালোই বানাই যতটুকু আমি জানি, অন্য কারোরটা আমি বলতে পারলাম না। মরিচ আছে, কাঁচা মরিচ, তারপর এটা তো হচ্ছে ধইনা পাতা, কারণ আমার ধইনা পাতা খুব পছন্দ করি। আমাদের বাসা সবাই ধইনা পাতা খাইতে খুব পছন্দ করে, আর মুড়িতে ধইনা পাতা হইলে মজাই আলাদা থাকে। ভাবতেছি যে সাদা লবণ দিব না বিট লবণ, এখন বিট লবণই না, সাদা লবণটাই দিই। আর একটু দিতে হবে, এখন দেব এই সরিষার তেল। এখানে মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন বাঁধাকপি কাটা আছে, আমি ওইটা ভাজি করবে তো এই জন্য কেটে রাখা হয়েছে। এখন এটাতে আমি সরিষার তেল দিয়ে দিব, তো সরিষার তেলের ঝাঁজটা না হলে মুড়ি খেয়ে মজা লাগে না। আপনাদেরও সম্ভবত এরকমই হয় যে একটু সরিষার তেলটা যদি বেশি না হয় তাহলে আর মুড়িটা মজার হয় না। তো এখন আমি এগুলো মাখবো, মুড়ি ঝাল না হলে আসলে কি মুড়িটা মজা লাগে না তেমন, মুড়ি ঝালই অনেক মজার। এই যে এইগুলো মাখবো, পেঁয়াজগুলো এখানে যেখান থেকে রেগুলার আমরা পেঁয়াজ কিনে আজকে ওইটা বন্ধ ছিল, তার কারণে একটু দূরে গিয়ে কিনে নিয়ে আসতে হয়েছে। পেঁয়াজগুলো কেমন হবে আমি নিজেও বুঝতে পারতেছি না। হ্যাঁ ওকে, এখন মাইকা আব্বুকে আগে দিব, কারণ আম্মু নামাজ পড়তেছে, আম্মু নামাজ থেকে ওঠার পর তারপর আমরা মুড়ি বানায় খাবো। সো গাইজ আজকে এতটুকুই, দেখা হবে আবার কালকে ইনশাল্লাহ। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।